যে কথা বলতে ম্যাডামে যাকে বলে কথা না আছে ইয়ার উপায় আছে বলছি ওই আগে মানে সামনেটা খুলবেন না ওই পিছনটা খুলবেন হবে না জল ভরার সুযোগ ও
আমার পাচ্ছি না আমার ক্যাংকে ধরে না আমার ক্যাংকে আমি তো পাচ্ছি না আমি আর পাচ্ছি না দেখি মনে হচ্ছে মনে হচ্ছে তুই কবি তুই বলবি তারপরে যত জঙ্গল আছে একদম চিন্তা করি না আমি তাহলে আসি আমাকে আপনি চিনবেন না বৌদি, আসলে আমি না আপনাদের এই ওপরতলায় ভাড়া থাকি। যা বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কারণ আমি লক্ষ্য করছি আপনি ওই দর্জিটাকে খুব ভালোবাসেন, তাই ওর সাথে দাদা করেন, আপনিও আমার সাথে তাই তাই করেন। তাই আপনার কাছে আমার একটাই দাবি, আমি দাদা বা কাউকে কোনো কিছু বলবো না, শুধু আপনি দর্জির সাথে দাদা করেন, আমার সাথেও আপনি তাই তাই করবেন। কেন না আপনাকে না তার আগে আপনি কিন্তু ভুল করছেন না, ও কোন ভুল করে আপনি এখন এখানে তা আমি আমার বউয়ের কাছে আসবো, আবার কোন সময় জ্ঞান থাকে নাকি এরা মানে বুঝেছিলাম তুই একটা অন্য স্টেপের ছেলে, আর তাই তো ইচ্ছা করি সেদিন আমি দরজাটা খুলে রেখে আমার বউয়ের সাথে মিলন করছি। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন, আমি কোনোদিন আর আপনাদের কাছে আসবো না। ঠিক আছে, কিন্তু দেখ ওই শুধু মুখের কথা তো চিড়ে দিচ্ছে না, তা ছবি তুলেছি
দেখ এই মোবাইলটা নিও না, এটা আমার ব্যবসার কাজে খুব জরুরি মোবাইল। নামিনী কিন্তু ওই নারী নির্যাতন কেসে থানায় কেস দেব। আর নতুন ব্লাউজের সাথে সাথে কেমন একটা সুন্দর মোবাইলও গিফট করলাম বলো। সত্যি আমি আমি তোমার ট্যাঙ্কের জল খেতে পাবো? আমরা খাবো।